যেটা তোমার বিবি ওইটা তোমার দেহের সাথে সম্পর্ক নয়, আত্মার সঙ্গে সম্পর্ক, মায়ের সাথে দেহের সম্পর্ক, আব্বার সঙ্গে দেহের সম্পর্ক, ভাই বোনের সঙ্গে দেহের সম্পর্ক, চাচার সঙ্গে দেহের সম্পর্ক, খালা পায়ের খালা, নানি নানা, দাদি দাদার সঙ্গে দেহের সম্পর্ক। পৃথিবীতে যদি তোমার 100টা আত্মীয় হয়, তার মধ্যে 99টা দেহের সঙ্গে সম্পর্ক। শুধু একটাই মানুষ পৃথিবীতে আছে যার সঙ্গে আত্মার সঙ্গে সম্পর্ক। আল্লাহ কোরআনে সূরা রুমের ভিতরে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তৈরি করেছি তোমার আত্মা সম্পৃক্ত থেকে, আত্মা সম্পৃক্ত থেকে তৈরি করেছি কাকে, আজওয়াজা তোমার বিবিকে, লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে তুমি শান্তি পাবে, লিতাসকুনু ইলাইহা ওয়াজআল মাওয়াদাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। স্বামী স্ত্রী আত্মীয়টা কোথা তৈরি হয়েছিল, পৃথিবীতে না জান্নাতে? স্বামী স্ত্রী জি, আদম আর হাওয়া কে ছিল কথা বলে না, তারা কে ছিলেন? আর এই আত্মীয়তাটা কোথা তৈরি হলো, জান্নাতে। তো আজও স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের সুখ আল্লাহ ভরে রেখেছেন। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, পুরুষ তোমার উগ্র মূর্তিকে ঠান্ডা করবে তোমার বিবি, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা, একে ওপরে মাখামাখি করলে আল্লাহ তোমাদের দুইজনকে দুইজনের ভিতরে আনন্দ দেবে, আল্লাহ রহমত শান্তি বর্ষণ হবে সেখানে। তার মানে জান্নাতি সুখ বিবির কাছে লুকানো আছে। এটা কোথাকার আত্মীয় আমার, আমার বিবি, আমার বিবি আমার জান্নাতের আত্মীয়, আত্মা জগতের আত্মীয়। পৃথিবীর এটা প্রথম সেটিং নয়, এটা দ্বিতীয় সেটিং চলছে বিবির সঙ্গে। ফার্স্ট সেটিং আমার আত্মা জগতে হয়ে গেছে, এটা দার্শনিকরা বলছেন। তবেই তুমি পৃথিবীতে তাকে দেখে আনন্দ পাচ্ছ, কারণ সে তোমার অর্ধাঙ্গিনী। দুই ভাগ বিভাজন করে একটাকে তোমার শ্বশুরের শাশুড়ির কাছে দেওয়া হয়েছে, একটা তোমার মা বাপের কাছে দেওয়া হয়েছে। এখানে লম্বা তথ্য কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেক বুড়ি মা আছে, ছেলেকে আর বৌমাকে হাসতে দেখলো আর কলজে জ্বলে যায়, কিন্তু ওটা যে জান্নাতের টুকরা, হাসবি তো। যাই হোক, এদিকে আমি আর বাড়াচ্ছি না। তো আত্মা জগতে যে প্রেম, যে ভালোবাসা, এটা বিবির সঙ্গে, বাকি কারোর সঙ্গে নয়। এর জন্য এটা জান্নাত পর্যন্ত থাকবে আত্মীয়তাটা। কীরকম? যেদিন মারা যাবে সবাই কিয়ামতের মাঠে উঠবে, তো নাফসি নাফসি করবে, জাহান্নাম চলে যাবে তো ত্রাহি ত্রাহি করবে, কবরে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে জান্নাতে তো কোনো টেনশন নাই, তবে জান্নাতে তো কোনো টেনশন নাই, তবে জান্নাতে তো কোনো টেনশন নাই। সেখানে মায়ের জান্নাত আলাদা, বাপের জান্নাত আলাদা, বেটার জান্নাত আলাদা, বেটির জান্নাত আলাদা, মামার জান্নাত আলাদা, মামি চাচার জান্নাত আলাদা, ফুপির জান্নাত আলাদা, খালার জান্নাত আলাদা, এখানে ভাইয়ের জান্নাত আলাদা, বোনের জান্নাত আলাদা, কেউ কারো জান্নাত ভোগ করবে না। তবে জান্নাতের ভিতরে কুটুম যাওয়া আসা হবে। আমি বাবার জান্নাতে বেড়াতে যাব, আমার আব্বা আমার জান্নাতে বেড়াতে আসবেন, আত্মীয়তার পরিচয় থাকবে। তবে যদি তার সকলে জান্নাতি হয়, তবে তেমনি স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতি হয়, এদের জান্নাত আলাদা হবে না, এদের দুজনকে একই খাটে শোয়াবেন আল্লাহ। জি, কিছু কিছু মানুষ মনে করবে, হায়রে আবার ওই খ্রিস্টানিটা কি, হ্যাঁ দুনিয়াতে তো জাম জ্বলিয়ে দিলে আবার ও থাকবে জান্নাতে, মনে মনে হবে। জি না, জান্নাতে যতজন নারী পুরুষ ঢুকবে প্রত্যেকেরই চরিত্র হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, বিধায়ী টেনশন আর থাকবে না। তো যাই হোক, আমি যে আত্মা জগতের কথা বলছিলাম, সেই আত্মা জগৎটা আলাদা। আত্মা জগতের সঙ্গে দেহ জগতের কোনো সম্পর্ক নাই। জি, এবার আসুন, মায়ের পেট এটা একটা ছোট্ট জগৎ, এখানে বেশি দিন নয়,
কম বেশি 10 মাসের মতো এখানে স্ট্যান্ড থাকতে হয়। সন্তানকে দেন আল্লাহ দেন, সন্তানকে দেন আল্লাহ দেন। আবার যদি জিজ্ঞেস করি সন্তানকে দেন না আল্লাহ দেন, বলে গোরস্তানের কালেকশন চলছে, হুজুর 500 লেন, হুজুর 1000 লেন, আমার 5000 টাকা আব্বার নামে, মায়ের নামে 2000 টাকা দিলাম, আমি দিলাম 1000 টাকা বিবির নামে, যে যার নামে পড়ছে দান করছে। এরই ভিতরে কত বাঘা এসে বলছে, হুজুর আপনি 1000 টাকা লেন, দোয়া করেন যেন আমার আল্লাহ একটা সুন্দর বেটা দেয়। ওর বেটার খুব শখ, মানে ও হাদিস কোরআন শুনেছে, যদি কারো ভালো বেটা হয় আর মাদ্রাসায় পড়িয়ে মলবি করে, তো ওর মাথায় নূরের তাজ দেওয়া হবে, মা বাপের মাথায়, উঁচাইছে আমি ওইটা পাবো। খুব দোয়া করেছে, আল্লাহ একটা ভালো মেধা বেটা দাও যেন হাদিস কোরআন পড়ে হাফেজকারি মৌলানা মুফতি মহাদ্দিস হয়ে যায়। ও তো মনের খুশিতে আলহামদুলিল্লাহ, যাক ভালো বেটার বাপ হব। পরের বছর ওই বক্তা আবার এসেছে, প্রথমেই বলছে দাঁড়ান জালসা তো করবেন, বেটা হয়নি। মহলানা বলছে কোন খরিদ্দারের পাল্লাই পড়লাম, দোয়া কবুল হয়নি, বেটা হয়নি। তোমার সে কাছে ডাকছে, এসো, বিয়ে কোথায় হয়েছে? বিয়ে করিনি, বিয়ে করিনি, বেটা হয়নি। আচ্ছা বিয়ে করিনি, বেটা হয়নি, এটা কেমন লাগছে না শুনে? বিয়ে হলো না তা ছেলে হবে কি করে? জি, ও ভেবেছে কাঁঠাল গাছে একটা বেটা পাওয়া যাবে। বিয়ে কর, পরের মেয়েকে মহারানা দিয়ে হালাল, হারাম মেয়েকে হালাল কর, তারপরে তাকে তুমি বিছানায় নিয়ে এসো। বিছানায় নিয়ে এসে সুন্নতের তরিকায় তাকে বিবি বলে গ্রহণ করে নাও। এরপরে তুমি তার সঙ্গে ক্রস করো, তার সঙ্গে ক্রস করে তারপরে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাবে, তারপরে আস্তে আস্তে বাচ্চা তৈরি হবে। ওই বাচ্চাটা সুন্দর করে যখন পৃথিবীতে আসবে, কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে। তাহলে বাচ্চা দেন কে? আল্লাহ যদি দিলে তো বিয়ে কেন করতে হলো? আল্লাহ যদি দিলে তো বিয়ে কেন করতে হলো? বাচ্চা দেন কে? আপনি আমি বলছি আল্লাহ, কিন্তু যুক্তি দেখাচ্ছে না। বাচ্চা হয় ডিম্বাণু শুক্রাণুর ক্রসে, আল্লাহ তো বাচ্চা দেয় না, স্বামী স্ত্রীর ক্রসে হয়। তাহলে বাচ্চার মালিক আল্লাহ নয়, বাচ্চার মালিক হলো মানুষের ভিতরে। জি না, বাচ্চা কে দেন? সকলে একবার মুখ খুলি, বাচ্চা কে দেন? আল্লাহ। এর প্রমাণটা নিয়ে এলেন। তাহলে স্বামী স্ত্রী ক্রস করে সম্পদটা কোথায় যায়? জি, স্বামী স্ত্রী ক্রস করে সম্পর্কটা কোথায় যায়? স্বামী স্ত্রী যখন ক্রস করে, তো আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানিহীন মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আবার আল্লাহ বলছেন আসসামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মা তারিক আন নাজমু সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিদ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা আল্লাহ বলছে আমি পুরুষের পিঠ থেকে আর নারীদের বুক থেকে আমি শুক্রাণুকে টেনে আনি, পুরুষের পিঠ থেকে শুক্রাণুকে টেনে আনি আর নারীদের বুকের ভিতর থেকে ডিম্বাণুকে আনি, তারপরে তাদের দুইজনকে কাছাকাছি করে দিই। মিন্নু ফাইনাই ইসাইন খলকাহ, কোন চিন থেকে তুমি তৈরি হয়েছ? মিন্নু ফাতিন খলকাহ ফাকাদ দ্বারা, আমি এর থেকে সুন্দর করে তোমাকে বানাই। আদিমে জামিন সুফরা ইলমে ও চে দুশ্মন বাড়ি খাচে লাগির দ নিহাদ লাল ফিরোজ দর সুলবে সং গুলে লাল দর সাখ ফিরোজ রং।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে শুনে নাও, আমি তোমাদের পেটের ভিতরে যে পুতলাটা তৈরি করি এটা মা বাপের শুক্রাণু এবং ডিম্বাণুর ভিতর থেকে আস্তে আস্তে ওটা বীর্য, বীর্যটা রক্তপিণ্ড, তার ভিতর থেকে আস্তে আস্তে চোখ কানে একটা পুতুল, একটা সুন্দর অবয়ব পরিপূর্ণ রূপ হতে 120 দিন লাগে, 120 দিন লাগে, 3টে 40 দিনে 3 রকম পরিবর্তন ঘটে যায়। যখন ওটা 120 দিনে পুরো পুতুলটা তৈরি হয়ে যায়, তখন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে ওই গোডাউন থেকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে গোডাউনটা আছে, আদমের পিঠ থেকে যে আত্মাগুলো বের করেছে ওই একটা আত্মাকে বলে চলে যা, তু সিধা চলে যা নদীয়াতে, দেখা অমুক গ্রামে এক মহিলার পেটে একটা লাশ পড়ে আছে, জীবিত নয়, ওটা একটা পুতুল পড়ে আছে, এই পুতুলটার ভিতরেই তোমাকে থাকতে হবে। তাকে ফেরেশতা এসে সেখানে দিয়ে চলে যায়, আত্মাটা এসে প্রথমেই লাশ দেখে তারপরে তার ভিতরে ঢুকে যায়। যখন বাচ্চাটা আত্মা পেয়ে যায়, পুতুলটা আত্মা পেয়ে যায়, ও তখন নড়ে উঠে, আর যখনই নড়ে উঠে মা বুঝতে পারে আমার সন্তান জীবিত আছে। এতদিন মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি, মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি, মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি। এবার যখন বাচ্চা নড়ে উঠেছে তখন বমির আঘাতটা কমে এসেছে, তার কারণ ওই মেন্সটাকে বাচ্চার খাবারে পরিণত করা হয়েছে নাভির মাধ্যম দিয়ে। অতএব মা বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো, যেদিন ওর পরিপূর্ণ দিনগুলি হয়ে গেল, আল্লাহ যতদিন ওকে ওই পেটের জগতে রাখবে, এবার ধীরে ধীরে সারা প্রসব যন্ত্রণা উঠবে, পৃথিবীর বুকে সে চলে আসবে, তখন গাছ আলাদা ফল আলাদা হয়ে যাবে, নাভিটা কাটা পড়ে যাবে, ফলের সঙ্গে আর গাছের সম্পর্ক থাকবে না, তখন মানুষ কোলে করে বাচ্চাটা নিয়ে ঘুরবে আর বলবে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছে, তার কারণ ওই আত্মাটা আল্লাহ দিয়েছিল, যদি আত্মাটা আল্লাহ না দিত তাহলে ওই বাচ্চাটা 3-4 মাসের পর আত্মা না পেলে পচে যেত, গলে যেত, সরে যেত, পড়ে যেত, নষ্ট হয়ে যেত, এরই নাম বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, কারণ তাকে আত্মা দেওয়া হয়নি। আবার অনেকে মায়ের পেটে আত্মা দিয়ে আবার মায়ের পেট থেকে আজরাইলকে দিয়ে তুলে নেওয়া হয়, সে বাচ্চাটা নড়ার পরেও মারা যায়, এমনও ঘটনা ঘটে। তার মানে হচ্ছে আমার বডির ভিতরে 2টি জিনিস আছে, একটা হলো আমার দেহ, একটা হলো আমার আত্মা, যদি আমার আত্মা না থাকতো তো দেহ পৃথিবীতে আসতো না। অতএব আত্মাটার নামই হচ্ছে নূর মোহাম্মদ, এটা দেহটার নাম নূর মোহাম্মদ নয়। চশমাটা নূর মোহাম্মদের, মোবাইলটা নূর মোহাম্মদের, এই মোবাইলটা নূর মোহাম্মদের, ব্যাসটা নূর মোহাম্মদের, কলমটা নূর মোহাম্মদের, এক জায়গায় করে দিলাম, এটার নাম নূর মোহাম্মদ হয়ে গেল? কথা বলে না, নূর মোহাম্মদ কেউ আছে যার এই মালগুলো? কথা বুঝতে পেরেছেন? আমাকে পিস করে, পিস করে হাত পা ছিটিয়ে দেন, মানুষ খুঁজাখুঁজি করবে, দে বলবে এই দে নূর মোহাম্মদের মাথাটা পেয়েছি, তাহলে নূর মোহাম্মদের মাথা, তাহলে নূর মোহাম্মদটা অন্যজন, কথা ঠিক না ভুল? এক্ষুনি বন্যা হয়ে গেল, কী বা বড় সাইক্লোন হয়ে গেল, 25-30টা লাশ পড়ে আছে, আমার লাশটা দেখলে কি বলবে? কার লাশ? নূর মোহাম্মদের লাশ। তাহলে আমি আর আমার দেহ আলাদা, এটা আপনারা আমার দেহকে দেখছেন, আমাকে দেখতে পাননি। তাহলে আত্মা কে দেন? আপনারা খুব শীতে মুখ খুলতে পারছেন না, আর এলাকায় জালসা 10টায় শেষ হয়, কিন্তু আমি ভ্যান ভ্যান করছি, এই জন্য আগে বলছেন না, আত্মা কে দেন? আল্লাহ।
আল্লাহ। যেহেতু আত্মার মালিক যখন আল্লাহ, তো দেহর মালিকও আল্লাহ। বিধায় আত্মা যখন আল্লাহ দিয়েছেন, তো সন্তান কে দেন? আল্লাহ। তা মায়ের পেটটা হলো গ্যারেজ। চলেন এবার দুনিয়া নিয়ে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বীলা লাকুম ফিরু ফী সাবীলিল্লাহি ইত্তাকালতুম ইলাল আরদি আরদীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালীল। জি ভাই, রাগ লাগছে, বিরক্ত লাগছে? মা বোনেরা সব পালিয়েছে না? ও, ওখানে আলাদা বক্তা আছে। দেখেন, এখানে একটা কথা বলি, যে কোটি লোক আছেন, এই আয়াতটা খালি তর্জমার শুনে চলে যাবেন। আরও দুটো আয়াত পড়েছি, যদি আপনাদের মন না চাই তো বলবো না। এই আয়াতটার ভিতরে কত তথ্য আছে দেখেন। ডাক্তারখানা যখন যাবেন, তো ডাক্তার এখানে হাত দেয় বলে কী হয়েছে, এটা আরবিতে হবে মা লাকুম, কী হয়েছে তোমার, ধৈর্য ধরে শুনেন, মা লাকুম, কী হয়েছে তোমার। তো আল্লাহ ওটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, মালাকুম মালাকুম, কি হয়েছে তোমাদের। একটা লোক ডাক্তারখানা ঢুকছে আর তার আগে এরম করছে, ডাক্তার বসি বসে একটা ইঞ্জেকশন, দুটো ট্যাবলেট, একটা সিরাপ লেখে দেন। ডাক্তার তখন জিজ্ঞেস, তুমি ডাক্তার না আমি ডাক্তার? তখন বলছে, আপনি বলছে, চুপ করো, কি হচ্ছে বলো। ঘন ঘন পেশাব, ঘুম আসে না, খেতে ভালো লাগে না, এনার্জি লস। ডাক্তার বলছে, সুগার। এক কথায় মেরে দিলে, তোমার কি সুগার। তো এটা হলো দেহের রোগ। দেহের রোগ আলাদা, আত্মার রোগ আলাদা। একটা লোক বিড়ি খায়, এটা দেহের রোগ না আত্মার রোগ? ধরে বলেন না, আত্মার। একটা লোক চুরি করে, খিস্তি করে গাল দেয়, এগুলো কিসের রোগ? আত্মার রোগ। মদ খায়। তো কিছু লোক আছে, ওকে যেমন শরীরটা খারাপ তো বলে দিল তোমার হয়েছে সুগার, তা আল্লাহ জিজ্ঞেস করছে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা গ্যাস হয়, পর্দা না না কেন পর্দায় থাকবো, এত সুন্দর চেহারা যদি পাঁচজনকে না দেখাবো তো কী হইল। আল্লাহ বলছে, তো জাকাত দিতে, ছি ছি ছি, সুদ, হ্যাঁ খুব খেতে ভালো লাগে, খুব খেতে ভালো লাগে, আর নামাজে সুই তাস খেলতে অসুবিধা নাই, তাস খেলতে, ব্যবিচার বলেন, প্রতিদিন নিত্য নতুন চালিয়ে যাব। আল্লাহ বলছে, কিসের রোগ দেখ, মালাকুম, তাহলে ওর কি হলো, একজনের এনার্জি লস, ঘন ঘন পিসাব, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, শরীর টাল খেছে, আর একজনাকে জেনা করতে ভালো লাগছে, সুদ খেতে ভালো লাগছে, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, দেহ বের করে বেড়াতে ভালো লাগছে। এটা হলো আত্মার রোগ, এটা হলো দেহের রোগ। দেহেরটা ছিল ডায়াবেটিস, দেহেরটা ছিল সুগার, আত্মারটা কী রোগ, আত্মারটা কী রোগ, আত্মারটা কী রোগ। আল্লাহ বলছেন, আরাধি তুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালীল। মানুষ ভুল বকে কখন? মানুষ ভুল বকে কখন?
বুঝেছেন? মুঝে পিনে কা শাক নেহি, পিতা হুঁ মেয়ে গম ভুলানে কো। বোতল খেলে মানুষ ভুল বকে, তো শেখ সাদি কি বলছেন? গামে দুনিয়া মাখর কে গম গমে আস, হামা গম হা ফারুতন আজি আস। গামে দুনিয়া মাখর কে বেহুদা আস, হিচকা সে দর দুনিয়া নয়া সুদাস। ইয়া ইলাহি বদে তু তৌফিকম, রাহ বানো মা জুজবে দিয়া তাহকিকম। শেখ সাদি বলছে পৃথিবীতে যতগুলি নিশা আছে এক জায়গায় জমা করে দাও, একটা লোককে যদি সন্ধ্যার সময় এক বোতল কেন দু বোতল খাইয়ে দাও, ওর হুঁশ থাকবে না কিন্তু ভোরবেলায় হুঁশ ফিরে পেয়ে যাবে। একটা লোক যদি ভোরবেলায় হেরোইন খায় সন্ধ্যার সময় নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে, পৃথিবীর বুকে যত নিশা আছে একবার সেবন করলে আর একবার কেটে যায়। কিন্তু এমন একটি নেশা আছে, ওই নেশাটা মাতালে খায়, চোরে খায়, লম্পটে খায়, দাগাবাজে খায়, সুদারুতে খায়, জুয়ারিতে খায়, মলবিতে খায়, মৌলানাতে খায়, মুফতি খায়, মহাদ্দিস খায়, মাস্টার খায়, ডাক্তার খায়, ইঞ্জিনিয়ার খায়, পৃথিবীর সব মানুষ খায়। আর ওই নেশাটা এত কঠিন নেশা, ওটা কাটাবার কোনো সময় সীমা নাই, ওটা একমাত্র কাটাতে পারবে যে ফেরেশতা, ওরই নাম আজরাইল। সেই নিশাটার নাম বলতে পারবেন? হ্যাঁ, আখ। ঘুমের ঘরে ভুল বকছেন নাকি? হ্যাঁ, একজনে ট্রেনে শুয়েছিল, বলছে পুরি তরকারি, পুরি তরকারি, বলছে দে তো পাঁচ ডজন প্যাড ভরে খেয়ে নিয়েছে। এসে বলছে পয়সা দাও, বলে কিসের পয়সা, তুমি তো বললে সরকারি পুরি। কি বলছে, অতজ চিল্লে যে নিজের বউকে ডাকতে গেলে অতজ চিল্লাই তাই কোন গাধারে, রাতে বউ ডাকছে তো আবার চিল্লাইছে। হ্যাঁ দেখো তো, আমি যে কথা আপনাদেরকে বলছি সেই নেশাটার নাম জানেন? আমিও খাই, আমি মাইকে বলছি আমি নূর মোহাম্মদের নেশাটা খাই। ফ্যামবিল যদি দেখতে পাই কালকে যে মদের বোতল মুখে লাগানো যায়, ইউটিউবার কাউকে ছাড়ব না। সে নেশাটা কি জানেন? খুব ভালো করে শুনেন, ওই নেশাটা সবাই খায়। একটা খালি স্বপ্নের কথা বলে দিলেই বুঝে নেবেন। একটা ছেলে গুলজার দবস্তায় পড়েছিলাম, গুলশে তাতে পড়েছিলাম। একটা ছেলে তার শিক্ষককে এসে বলছেন, হুজুর আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা বুঝতে পারছি না, শুধু আপনার কাছে বুঝতে এসেছি, আপনি যদি একটু বুঝিয়ে দেন তো স্বপ্নটা বুঝতে পারবো। তো বলছে কি দেখেছো বাবা? বলে আমি একটা বস্তা ধরে দাঁড়িয়ে আছি, আর গোটা দেশের লোক, গ্রামের লোক, এলাকার লোক, পঞ্চায়েতের লোক, ব্লকের লোক, জেলার লোক, সব যেন ঝুড়ি ঝুড়ি করে মাল আনছে, আর আমার ওই বস্তাটাই ভরে দিচ্ছে। হাজার হাজার জোরে ঝুড়ি মাল চলে গেল, ডালি টুকরি মাল চলে গেল, বস্তা আমার ভর্তি হচ্ছে না। কিন্তু একজন মুরব্বী আসলো খালি হাতে, আর জমিন থেকে এমনি করে মাটি তুলে নিয়ে আমার বস্তাতে যখনই তিন মুষ্টি দিয়ে দিল, গোটা বস্তাটা চুর হয়ে গেল। আর তখন তার ওস্তাদ বলছে, বাবা রে তুমি যে স্বপ্নটা দেখেছো, সারা পৃথিবীর মাল যদি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, তোমার মন ভরবে না, তোমার মনের আশা মিটবে না, যতদিন তোমার বুকে মাটি না চেপেছে। এ নেশার নাম হচ্ছে দুনিয়া। এ নেশাটার নাম কি? দুনিয়া। দুনিয়াতে যাকে কেটে দিবে নেশা, যে খেয়ে নেবে, সে আর হুঁশে ঠিক রাখতে পারবে না। শেয়ার সুদ বাড়ি জুয়া বেমানি, খালি টাকা হলেই হলো, ঝামেলা শেষ। দুনিয়ার নেশাতে মানুষকে বেশি পাগল করে মদের থেকেও। জি, দুনিয়ার নেশা মানুষকে বেশি পাগল করে। এক হাজি সাহেব ছোট মেয়েটার বিয়ে দেবে,
ওই চলে আসবে পলাশি থেকে ছেলে বিয়ের জন্য, আর মাত্র দু মাস আছে, চারিদিকে কাজে ব্যতিব্যস্ত লেগে গেছে। হাই সাহেব একটা মিস্ত্রিকে ডেকে বলছে, এখানে গেটটা সুন্দর করে পাশে একটা চেম্বার করে সুন্দর পায়খানা একটা ব্যবস্থা করে দাও, মেহমানরা যেন টাইলস ফালিস দিয়ে করতে হবে, মেহমানরা যেন এইদিকে পায়খানা ফিরে, ভিতর থেকে যেন ওইদিকে মেয়ে ছেলে মেহমানরা ফিরে, খুব সুন্দর ক্যাপাসিটি করছে, আর তাড়াহুড়ো করছে এইদিক ওইদিক ওই দিকে, এটা কন্যা রে ওটা কন্যা রে। মিস্ত্রি বলছে, চাচা চেম্বারটা চার আর দশ চার ছয় করে দিলি বিশ পঞ্চাশ বছর চলে যাবে, বিশ পঞ্চাশ বছর চলে যাবে। তখন ওর বড় বেটা বলছে, আব্বা কী করবো, আরে তোকে বললাম রডগুলো নিয়ে আই গা, খেপে গেছে এবার, রডগুলো নিয়ে আই গা তোকে বললাম, এখনও দাঁড়িয়ে আছিস, সিমেন্ট কুড়ি বস্তা রড দু কুইন্টাল নিয়ে আয়, এটা বড়টাকে বলেছে। আর মিস্ত্রি তখন বলছে, পঞ্চাশ বছর কোনো ব্যাপার নাই, চেম্বারটা ভর্তি হবে না একশো বছর, আমি এটা করে দিই। তখন বলছে, পনেরো আট কর, পঞ্চাশ বছর কী বলছিস, তোর হুঁশ আছে, দু চারশো বছর যেন নষ্ট না হয়। আর দু চারশো বছর এই জোরে বলতে গিয়েছে, আর ঘাড়ের রগটা কাট করেছি গেলে, চার মিনিটও থাকলো না, হাঁকবে তো দূরের কথা। এর নাম দুনিয়ার নেশা, এর নাম দুনিয়ার নেশা। আল্লাহ বলছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়া নামে সাপে যাকে ছবল মেরেছে আর ওই বিষে যারা আক্রান্ত হয়ে গেছে তাদেরকে কোনো আমল করতে ভালো লাগবে না, হাদিস কোরআন ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, গোরস্তানের জালসা কি আর কোনো জালসা, কিতাব লিগে জালসা ভালো লাগবে না, গান বাজনা আর লাফালাফি কুদাকুদি ভালো লাগবে। আপনারা আমার সঙ্গে একবার মুখ খুলবেন এক মিনিট, বান্দরে কি করে বান্দরামি, বান্দরে কি করে সবাই বলেন, বান্দরামি শব্দটা বলেন যেমন বলছি ওরকম জোরে বলেন, বান্দরে কি করে বান্দরামি, মাতালে কি করে মাতলামি, মাতালে কি করে মাতলামি, আর জানুয়ারে কি করে জানুয়ারি। আজ বারোটা থেকে শুরু হবে, জানুয়াররা জানুয়ারি করবে, জানোয়াররা জানোয়ার নদীর দাঁড়ে কাঁটোয়াতে যে কত বক্স লাগিয়েছে সব নিজে নিজে জায়গায় ঘেরেছে, রাত বারোটাতে কুদুকুদি করবে, জানোয়াররা করবে জানুয়ারি। নৌকাতে পার হচ্ছি তো মনে হচ্ছে আজাবে পার হচ্ছি, দুদিক থেকে বক্সের এত চাপ। জি জানোয়াররা জানুয়ারি করবে, সব ভালো লাগবে, সারা রাত লাফাবে, কিন্তু জালসাতে দু ঘন্টা থাকতে ভালো লাগবে না, কারণ তাদেরকে এমন সাপে কেটেছে তার নাম হলো দুনিয়া। আল্লাহ বলছেন, একটা চোর চুরি করে, একটা ছেলে চুরি করে, একটা ছেলে খুন করে, ওই ছেলেটা মার্ডার করে, ওই ছেলেটা মদ খায়, হঠাৎ একদিন বোম বানছিল, বোম বানতে বানতে নিজের বোম নিজের হাতে ফুটে গেছে, হাতটা যেন চুরমার হয়ে গেছে, মা মাথায় মেরে মেরে কাঁদছে, ও বেটা সেলিম তুই ভালো হলি না বাবা, তোর জন্য আমার কলিজা চলে গেল বাবা রে, তোর হাতটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, চাপ চাচা দৌর করে অ্যাম্বুলেন্স করে নিয়ে চলে গেল, তাকে কৃষ্ণনগর ডাক্তার তার চিকিৎসা শুরু হয়ে গেল, বহরমপুরে চিকিৎসা চলছে, চলতে চলতে এক মাস দু মাস তিন মাস পার হয়ে গেল, হসপিটালে বেডে পড়ে আছে, হাতটাকে সুন্দর করে 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 সেলাই করে করে ওই রকম হাত বানিয়ে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে, আপনাদের রুগীকে আগামী পরশু ছেড়ে দিব, মায়ের বুকটা ভরে গেল, ছেলে আমার সুস্থ হয়ে গেছে, মা দেখা করতে গেছে, দেখা করতে গিয়ে বলছে, বাবা সেলিম তোর হাতটা দেখি, কাপড়ের ভিতর থেকে বের করে দেখছে অনেকগুলো সিলাই সুন্দর করে করে হাতের মতো বানিয়েছে, আমার হাতটা দিয়ে বলছে, বাবা আমাকে একবার ধর, টিপে ধরলো, ছাড় রে বাবা অত ছেড়ে দিল, মা ফিক করে হেসে বলছে, সুবহান আল্লাহ আমার আল্লাহ আমার ছেলের হাত কত সুন্দর করে দিয়েছে, কিন্তু মায়ের চোখের পানি তখনও বন্ধ হচ্ছে না, ও বাপ সেলিম রে ওই পথ থেকে তুই সরে আয়, ওই পথ
থেকে সরাই, চুরি করিস না, ডাকাতি করিস না, তোকে কোন ডাক্তার দেখছে, তো দেখছে প্রেসক্রিপশনে লেখা আছে ডি ভট্টাচার্য দেখছে, হাসানুজ্জামান দেখছে ডাক্তার, ডাক্তার রিজাউল করিম দেখছে, তো রাউন্ড কখন আসবে, 11:40 আসবে, অপেক্ষায় করে আছে, যেই ডাক্তার রিজাউল করিম রাউন্ডে ঢুকেছে ছুটি লিখে দেবে, ওকে বের করে দেবে, যাও বাড়ি চলে যাও সুস্থ, এই ছুটি লেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই, বুড়ি মাও দাঁড়িয়ে আছে, ডাক্তারকে দেখে জড়িয়ে ধরে নিয়েছে, যে বলছে ও বাপ ডাক্তার, আমার ছেলের হাড়টাকে তুমি কত ওষুধ ট্যাবলেট আর ইঞ্জেকশন দিয়ে সেলাই দিয়ে ঠিক করেছো, তবে আর দুটা ইঞ্জেকশন লিখে দাও যেন চুরি না করে, আছে ট্যাবলেট দিবে, বেনামাজিকে দুখানা ট্যাবলেট দিয়ে দেবে, কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আছে ব্যবস্থা নেই, কারণ এটা আত্মার রোগ, এটা দেহের রোগ নয়। একটা লোক চুরি করছে, তো পুলিশে নিয়ে যাওয়া দেহতে মারছে, আর যে চুরি করাকে খুঁজেই পেয়েছেন আত্মাটাকে, চিকিৎসা হবে কী করে, চুরি করছে একজন, মার খেয়েছে আর একজন, অবস্থা তো চলছে উল্টো। জি, তো এর নাম হলো আত্মা আর এর নাম হলো দেহ।